আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় লেনদেন থেকে। আজকের আমাদের আলোচনা বিষয় যে কিভাবে আমরা একটি দাখিলা দেখেই বুঝতে পারব যে এটি লেনদেন কিংবা এটি লেনদেন নয়। তো হিসাব বিজ্ঞানের মূল ভিত্তিই কিন্তু এই বিষয়গুলো, কেননা আমরা জানি যেই দাখিলা বা যেই ঘটনা লেনদেন নয় সেই ঘটনা কিন্তু কোনো অঙ্কের মধ্যেই আমাদের আসে না। কাজেই আজকের আলোচনাটি অবশ্যই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা স্টুডেন্টসের জন্য, বিশেষ করে যারা নতুন সবেমাত্র নাইনে উঠেছো, তা কমার্স নিয়ে পড়ছো, তাদের জন্য তো অবশ্যই। কেননা তুমি যদি লেনদেন কোনটা এটাই না চেনো, তাহলে তুমি তো মনে করবে যে প্রশ্নে যা দেওয়া আছে সবই মনে হয় লেনদেন। তুমি সবগুলো দিয়ে অ্যান্সার করার চেষ্টা করবে, তুমি তোমার অজান্তেই কিন্তু ভুল করে ফেলবে। তো চলো আমরা দেখি আজকের আলোচনা। শুরুতেই একটু লেনদেন জানার আগে শুরুতেই একটু আমাদের জানা দরকার যে লেনদেনটা মূলত আসে কিভাবে, ঘটে কিভাবে। দেখো যে এখানে আমি লিখে রেখেছি, কারবারে সাধারণত দুই ধরনের ঘটনা ঘটে। কারবারে কয় ধরনের ঘটনা ঘটে? দুই ধরনের ঘটনা ঘটে। তো ঘটনা বলতে আসলে কি বোঝায়? ঘটনার সহজ বিষয় হচ্ছে যা ঘটে তাই ঘটনা। তো কি ঘটে এটা কারবারে? যেমন সকালবেলা এসে দোকান বা কারবার যেটাই বলি বা অফিস, সেটা খোলা হয়, এরপরে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, এরপর সারাদিন ক্রয় বিক্রয় আরও অনেক ধরনের কাজ ঘটে, এবং রাত্রিবেলা বন্ধ করা হয়। এই যে সকাল থেকে শুরু করে বন্ধ করা পর্যন্ত যা কিছু ঘটলো সেটি হচ্ছে ঘটনা। তো এই ঘটে যাওয়া ঘটনা আবার দুই ধরনের হয়, একটি হচ্ছে আর্থিক ঘটনা এবং অপরটি হচ্ছে অনার্থিক ঘটনা। অর্থাৎ কিছু কিছু ঘটনার সাথে অর্থ বা টাকা জড়িত থাকে এবং কিছু কিছু ঘটনার সাথে অর্থ জড়িত থাকে না। যেটির সঙ্গে অর্থ জড়িত থাকবে সেটিকে আমরা বলবো আর্থিক ঘটনা, আর যেটির সঙ্গে অর্থ জড়িত নেই সেটিকে আমরা বলবো অনার্থিক ঘটনা। তো এখন লেনদেনটা কিভাবে পেলাম? দেখো এই জিনিসে বলা আছে, কারবার বা প্রতিষ্ঠানের এই আর্থিক ঘটনাই হলো লেনদেন। তার মানে একটা কারবারে বা প্রতিষ্ঠানে যে আর্থিক ঘটনাটা ঘটে দৈনন্দিন, সেই আর্থিক ঘটনাই মূলত হচ্ছে লেনদেন। আশা করি লেনদেন বিষয়টা কী এবং লেনদেন কীভাবে সৃষ্টি হয় তোমরা সেটা বুঝতে পারলে। এখন আমাদের আজকের যে আলোচনা মূল টপিক, আমি কিভাবে অঙ্কে দেখেই বুঝব যে এটা আমার লেনদেন কিংবা এটা লেনদেন নয়। তো দেখো এই যে বলা আছে, লেনদেন চেনার সহজ উপায়, যে ঘটনার সাথে নিম্নোক্ত তিনটি বিষয় জড়িত থাকবে। যে নিচে আমি তিনটি বিষয় দিয়েছি সেটাই বলছি, যে ঘটনার সাথে নিম্নোক্ত তিনটি বিষয় জড়িত থাকবে সেটি লেনদেন হিসাবে বিবেচিত হবে। এই যে নিচে তিনটি বিষয় আছে, আমরা এখন এই বিষয়টা একটু দেখব, কোন কোন তিনটা বিষয় যদি কোনো একটা দাখিলার মধ্যে থাকে তাহলে সেটি লেনদেন হবে। এটি কিন্তু খুবই মোস্ট অফ ইম্পর্টেন্স। যদি এটি তোমরা না বুঝতে পারো অবশ্যই আমারও ভিডিওটা ভালো করে দেখবে, কেননা এই বিষয়টি ছাড়া হিসাব বিজ্ঞান করা একদম অসম্ভব। এক নম্বর বলা আছে, অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য। কথাটার অর্থ হচ্ছে এরকম যে লেনদেন হতে গেলে অবশ্যই তার একটা আর্থিক মূল্য থাকতে হবে। অবশ্যই কি থাকতে হবে? আর্থিক মূল্য থাকতে হবে। দ্বিতীয় নম্বরে বলছে, আর্থিক অবস্থার পরিবর্তন। তার মানে লেনদেন হতে গেলে অবশ্যই আর্থিক অবস্থার মানে অর্থের বা টাকার পরিবর্তন হতে হবে। পরিবর্তন বলতে কেমন? অর্থাৎ এক পক্ষের টাকা বাড়বে আরেক পক্ষের টাকা কমবে, এটি হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন। কারণ আমরা জানি যে লেনদেনে সবসময় কয়টি পক্ষ থাকে? দুটি পক্ষ, একটি হচ্ছে ডেবিট পক্ষ এবং অপরটি ক্রেডিট পক্ষ। এবং তৃতীয় নাম্বার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট অফ ইম্পর্টেন্ট, ব্যবসায়ের সাথে জড়িত লেনদেন হতে গেলে অবশ্যই সেই আর্থিক ঘটনাটি ব্যবসায়ের সাথে জড়িত থাকতে হবে, তবে সেটা লেনদেন। এখন আমরা যদি দেখি যে কোনো একটা দাখিলাতে এই তিনটি বৈশিষ্ট্য তিনটাই রয়েছে তাহলেই সেটি লেনদেন হবে, আর যদি তিনটার মধ্যে যে কোনো একটার ঘাটতি থাকে তাহলে কিন্তু সেটা লেনদেন হবে না। আশা করি লেনদেন কীভাবে চেনা যায় তোমরা সেটা বুঝতে পেরেছ। তবুও আমি উদাহরণের মাধ্যমে তোমাদের বিষয়টি আরও ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখো এখানে আমরা দুটি দাখিলা লিখে রেখেছি,
প্রথমটা লিখে রেখেছি নগদে পণ্য ক্রয় 5,000 টাকা। আমরা এটি নিয়ে একটু অ্যানালাইসিস করি, নগদে পণ্য ক্রয় কত টাকা? 5,000 টাকা। তো আমরা সাধারণত জানি যে নগদে পণ্য ক্রয় করলে এটা ডেবিট ক্রেডিট কি হয়, আমরা জানি ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব কি হবে ক্রেডিট। তো লক্ষ্য রাখি, ক্রয় হিসাব ডেবিট হয়েছে, নগদান হিসাব ক্রেডিট। নগদান ক্রেডিট বলতে কি, আমার নগদান টাকাটা, নগদ টাকাটা চলে গেছে। তো এখন একটু দেখি তো আমাদের এই বৈশিষ্ট্যগুলো মিল পাওয়া যায় কি না। এক নম্বর বৈশিষ্ট্য, অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য, তার মানে এটা কিন্তু অর্থ আছে। এই যে 5,000 টাকা, এটি হচ্ছে অর্থ, তার মানে আমাদের এই দাখিলাতে কি টাকার কথা উল্লেখ আছে। এক নম্বর বৈশিষ্ট্য আমরা খুঁজে পেলাম। দুই নম্বর দেখি, আর্থিক অবস্থার পরিবর্তন। দেখি তো এতক্ষণ কিন্তু এই 5,000 টাকা আমার কাছে ছিল, যখন আমি কোনো একটা পণ্য ক্রয় করলাম, আমি 5,000 টাকা কাকে দিলাম? যে আমার কাছে পণ্য বিক্রয় করলো তাকে আমি টাকাটা দিলাম। তাহলে কি ঘটলো, আমার টাকা কিংবা নগদ অর্থ কমে গেল এবং যাকে দিলাম তার কিন্তু বেড়ে গেল। তার মানে আর্থিক অবস্থার পরিবর্তনও এখানে আসে। তৃতীয় নাম্বার, ব্যবসায়ের সাথে জড়িত। আচ্ছা আমি পণ্য ক্রয় করি বা বিক্রয় করি কোথা থেকে করব? ব্যবসায় ছাড়া আমি যে পণ্যটা ক্রয় করব, কারো না কারো দোকান বা কারবার থেকেই তো ক্রয় করতে হবে। তার মানে একটা দোকান বা কারবার কি? অবশ্যই ব্যবসায়। কাজেই আমরা বুঝতে পারলাম যে এই যে আমাদের দাখিলাটা, এখানে তিনটা বৈশিষ্ট্যই বিদ্যমান, অতএব এটি আমাদের লেনদেন। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমরা দ্বিতীয় নাম্বারটা একটু দেখব। দ্বিতীয় নম্বরে বলা আছে, আমরা ট্রেডার্সের নিকট থেকে 50,000 টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান। বিষয়টা একটু আমরা ক্লিয়ার করি। এখানে কিন্তু বলেনি যে পণ্য ক্রয়, কি বলছে, পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান। অর্থাৎ আমি কোনো একটা কারবার থেকে বা কারো দোকান থেকে 50,000 টাকার পণ্য আমি ক্রয় করতে চাই, এখনও কিন্তু ক্রয় করিনি, শুধুমাত্র আমি সেই দোকানে জানাইছি যে আমি আপনার দোকান থেকে ক্রয় করব। তার মানে একটু দেখি আমরা এই বৈশিষ্ট্যগুলো পাই কি না। এক নম্বর, অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য। জি, এখানে দেখো এখানে কিন্তু 50,000 টাকা আছে, তার মানে অর্থ এখানে আছে। দ্বিতীয় নাম্বার কথা, আর্থিক অবস্থার পরিবর্তন। দেখি তো আমি এখনও যেহেতু পণ্যটা ক্রয় করিনি, তার মানে আমার 50,000 টাকা আমি কিন্তু তাকে প্রদান করিনি। তো যদি আমার 50,000 টাকা তাকে আমি প্রদান না করে থাকি, তাহলে কি আমার অর্থ কমে গেল? আমার অর্থ কিন্তু কমেনি এবং তারও এখনও বাড়েনি। কাজে আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি, যার অর্থ তার কাছেই রয়েছে। তার মানে দুই নম্বর বৈশিষ্ট্য যেহেতু এখানে নাই, তিন নম্বর আর আমার প্রশ্নই ওঠে না, কারণ একটা বৈশিষ্ট্য যেহেতু নাই, কাজে এটি লেনদেন নয়। আশা করি লেনদেন কোনটা এবং লেনদেন নয় কোনটা তোমরা বুঝতে পেরেছ। তারপরেও তোমাদেরকে আরও একটু ক্লিয়ার করার জন্য এখন আমি তোমাদেরকে দেখাবো। আমি এতক্ষণ দেখালাম যে কোন কোন বিষয় বা বৈশিষ্ট্য থাকলে আমরা বুঝতে পারবো লেনদেন, এবং এখন তোমাদের দেখাবো যে কোনো একটা দাখিলার মধ্যে কোন কোন শব্দগুলো বা কোন কোন বিষয়গুলো উল্লেখ থাকলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো যে এটি আমাদের লেনদেন নয়। তো দেখো, এই যে আমরা নিচে দেখো লিখে রেখেছি, লেনদেন নয় এমন ঘটনাসমূহ চেনার সহজ উপায়। লেনদেন নয় তো কিভাবে দেখি একটু, কোনো ঘটনায় প্রদত্ত শব্দগুলো থাকলেই, এই যে এখানে কিছু শব্দ আমরা উল্লেখ করে রেখেছি, এই কথাগুলো যদি কোনো ঘটনায় থাকে, তাহলে মনে রাখবো সরাসরি এটি আমাদের লেনদেন নয়। যেমন চুক্তি সম্পাদন, যদি কোনো দাখিলার মধ্যে, যেমন থাকতে পারে কোনো ব্যবসায় প্রতিষ্ঠান থেকে 100,000 টাকার পণ্য ক্রয়ের বা সম্পদ ক্রয়ের কিংবা বিক্রয়ের চুক্তি সম্পাদন করা হলো, তার মানে যেহেতু চুক্তি সম্পাদন কথাটা উল্লেখ আছে, সরাসরি লেনদেন এটি নয়। যদি কোথাও উল্লেখ থাকে ফরমায়েশ প্রদান, একটু আগে আমরা দেখেছিলাম এই যে ফরমায়েশ প্রদান ছিল, যে কারণে এটি কিন্তু আমাদের লেনদেন হয়নি। ফরমায়েশ কিংবা আদেশ প্রদান কিংবা সিদ্ধান্ত গ্রহণ, চুক্তি সম্পাদন, ফরমায়েশ প্রদান, আদেশ প্রদান, সিদ্ধান্ত গ্রহণ, নিয়োগ দান। অনেক সময় আমরা বিভিন্ন ধরনের প্রশ্নের দিকে থেকে উদ্যোগকে দেওয়া থাকে দাখিলা হিসাবে, যে 10,000 টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ দেওয়া হলো কিংবা 50,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো। আমরা কিন্তু মাত্র নিয়োগ দিছি, এখনও কিন্তু তাকে বেতন আমরা দেইনি। কাজে নিয়োগ দান বা নিয়োগ প্রদান
সেটিও আমাদের কি হবে, লেনদেন নয়, শুধুমাত্র ঘটনা। এছাড়া যদি কখনো কোনো দাখিলায় সরাসরি বলা থাকে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ গ্রহণ, ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ গ্রহণ, তাহলে সেটিও লেনদেন হবে না। কিন্তু যদি বলা থাকে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন, সেটি কিন্তু লেনদেন, সেটি আমাদের অন্য কথা। যদি ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ গ্রহণ এই কথাটি বলা থাকে, সরাসরি আমরা বুঝে নিব এটি আমাদের লেনদেন নয়, এটি শুধুমাত্র একটি ঘটনা। এছাড়াও দেখো খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, ব্যক্তিগত টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার। মালিক যদি তার ব্যক্তিগত টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার করে, তাহলে সেটিও কিন্তু লেনদেন হবে না। এটা কেমন একটু আমরা ক্লিয়ার করি। অনেক সময় আমাদের উদ্দীপকে বলা থাকতে পারে, মালিক তার স্কুলের বেতন পরিশোধ করলো 2000 টাকা। তো মালিক কিন্তু তার ছেলের স্কুলের বেতন, তার মানে তার ব্যক্তিগত বিষয়, সে প্রদান করলো কোথা থেকে? এখানে বলে নাই যে ব্যবসায় থেকে, তার মানে তার ব্যক্তিগত তহবিল থেকে সে পরিশোধ করেছে, তার মানে লেনদেন নয়। কেন লেনদেন নয়? কারণ এখানে কিন্তু ব্যবসায় জড়িত নাই। অথবা অনেক সময় আসতে পারে এরকম, মালিকের স্ত্রীর মৃত্যুতে 1,00,000 টাকা খরচ হলো, তার মানে মালিকের স্ত্রীর মৃত্যু ব্যক্তিগত বিষয় এবং সে যে খরচ করছে এটা তার ব্যক্তিগত বিষয়। তবে যদি উল্লেখ থাকতো যে মালিকের স্ত্রীর মৃত্যুতে সে ব্যবসায় থেকে 1,00,000 টাকা খরচ করলো, তখন কিন্তু সেটা লেনদেন হতো। আর যদি ব্যবসায় কথাটা উল্লেখ না থাকে, তাহলে লেনদেন হবে না। এছাড়াও আরও কী আসতে পারে, যে মালিকের মোটরসাইকেল চুরি বা ছিনতাই হওয়া। যদি মালিকের মোটরসাইকেল চুরি হয় কিংবা ছিনতাই হয়, তাহলেও সেটিও কিন্তু কী হবে না, লেনদেন হবে না। কারণ এটা মালিকের ব্যক্তিগত সম্পদ, এটার সঙ্গে ব্যবসায়ের কোনো সম্পর্ক নেই, কাজে এটিও লেনদেন নয়। এই শব্দগুলো মোটামুটি বেশি তোমাদের পরীক্ষায় আসে সেই কারণে দিয়েছি। এছাড়া মূল কথা হচ্ছে, আমরা দেখলেই বুঝতে পারবো যে লেনদেন এই তিনটি বৈশিষ্ট্য থাকবে না, যে ঘটনা সেটি লেনদেন নয়। আশা করি আজকে তোমাদেরকে আমি যে বিষয়টা বোঝানোর জন্য ক্লাসটি করেছি, অর্থাৎ কোনগুলো থাকলে লেনদেন হবে আর কোন বিষয়গুলো থাকলে লেনদেন হবে না, তোমরা সেটা বুঝতে পেরেছো এবং চিনতে পারবে বলে আমি মনে করি। এতক্ষণ তোমরা যারা আমার সঙ্গে ছিলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে রাখবে, যেন আমার লেকচারগুলো তোমাদের কাছে সবার আগে আগে পৌঁছায়। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।